হ্যালো এভরিওয়ান তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আর্জেন্ট একটা নোটিশ তোমাদের সকল এক্সপিরিয়েন্সদের মাঝে শেয়ার করতে এসেছি একটা রিটেন এক্সাম যেটার ব্যাপারে আমরা কিছুদিন আগে বলেছিলাম যে রিটেন এক্সামটা কবে হবে ডেটটা দিয়ে দিয়েছে ওটার নোটিসটাও শেয়ার করেছিলাম তোমাদের সাথে প্লাস আমরা বেশ কিছু ক্লাসও নিয়েছি আরও ক্লাস আগামী দিনে আসবে সো যেটার এক্সাম ডেট হচ্ছে টোয়েন্টি জানুয়ারি টু ত্রিপুরা পুলিশ কনস্টেবলে ওয়ান থাউজেন্ড পোস্টের যে নিয়োগটা হচ্ছিল ওটার রিটেন এক্সামের অ্যাডমিট কার্ড বেরিয়ে গেছে ওয়েট করো আমরা অ্যাডমিট কার্ডটা কি করে কোন লিঙ্কে গেলে ডাউনলোড করতে পারবে ঠিক আছে মোবাইল দিয়ে হবে নাকি কম্পিউটার দিয়ে হবে সমস্ত কিছু আমরা এখানে স্টেপ বাই স্টেপ তোমাদের প্রোসিজারটা দেখিয়ে দেব ঠিক আছে দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড আর্জেন্ট নোটিস তোমাদের মাঝে আমরা নিয়ে এসেছি আজকেই কিন্তু এই ইম্পর্টেন্ট নোটিসটা কিন্তু কনসার্ন ডিপার্টমেন্ট থেকে কিন্তু আপডেট হয়েছে নোটিসটাও দেখাবো প্লাস আমরা লাইভ তোমাদের এখানে দেখাবো একদম লাইভ তোমাদের ডেমো দেখাবো যে কি করে তোমরা কোন অ্যাড্রেসে গেলে কোন কোন

তোমাদের কোন জায়গায় গিয়ে কি টাইপ করতে হবে কোন অ্যাড্রেসটা তোমাদের ওখানে ওপর অ্যাড্রেস বারে লিখতে হবে সমস্ত কিছু দেখাবো প্লাস একটা স্যাম্পল অ্যাডমিট কার্ডও তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও সবাই যাতে এই ভিডিওটা দেখে আর্জেন্ট যেই আপডেটটা যাদেরই রিটার্ন এক্সাম আছে ওদের যাতে এই আপডেটটা সবাই যাতে পেয়ে যায় এক নাম্বার দুই নাম্বার হচ্ছে সবাই যারাই এখনও প্রিপারেশন ঠিক মতে শুরু করেনি ওরা যাতে অ্যালার্মিং সিচুয়েশনটা বুঝে প্রিপারেশনটা যাতে এক্ষুনি শুরু করে প্লিজ দিও শেয়ার করলে কিন্তু সবাই কিন্তু নোটিফিকেশনটা পেয়ে যাবে কারণ ভিডিও নোটিফিকেশন সবার কাছে নাও যেতে পারে ঠিক আছে সো বিফোর ছোট একটা কথা বলে বলেই তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও স্টাডি ইউনিউন প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট আপডেট কাট নোটিফিকেশন চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে তোমরা আমার চ্যানেলটা এক্ষই সাবস্ক্রাইব করে দায়িত্ব বলছি যেভাবে সংক্রান্ত সমস্ত রকম এক্সাম আপডেট চাকরির আপডেট চাকরির প্রিপারেশনের ভিডিও বিফোর লাস্ট ডেট এনি হাউ এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার দায়িত্ব বা পৌঁছে দেওয়ার দায়িত্ব তো আমাদের আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও নিচে লিঙ্ক দেওয়া আছে আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো ওটা নিচে ডিসক্রিপশন বক্স দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করতে পারো লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্স দেওয়া আছে ঠিক আছে শুরু করার আগে সবার জন্য একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ তোমাদের প্রিপারেশনটাকে বুস্ট করার জন্য আমাদের কাছে আছে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের নোট কমপ্লিট জানুয়ারি থেকে ডিসেম্বর বারো মাসে ত্রিপুরাতে কি কি লেটেস্ট নিউজ হয়েছে ইনক্লুডিং ত্রিপুরা পুলিশের কি কি ইম্পর্টেন্ট আপডেটস আছে কোনো মানে অ্যাওয়ার্ডস আছে কিনা কোনো মেডেলস আছে কিনা বা বেস্ট পুলিশ স্টেশন কোনগুলো সমস্তগুলো কিন্তু এই পিডিএফগুলোতে কাভার আছে একদম কমপ্লিট দুই হাজার তেইশের বারো মাসের যেমন ইংলিশ ভার্সানে আছে তেমন বাংলা ভার্সানে আছে কারেন্ট এফেয়ার্সের সাথে সাথে রিলেটেড স্ট্যাটিক জিকেগুলিও মেনশন আছে এছাড়া আরেকটা কি আছে আরেকটা আছে ত্রিপুরা জিকে কে যেখানে সচরাচর যে সমস্ত কোশ্চেন্সগুলো স্ট্যাটিক জিকে থেকে জিজ্ঞেস করা হয় ওটাও বাংলা ভার্সানে আলাদা নোটস হিসেবে আমাদের কাছে আছে ঠিক আছে তো এই দুটো নোটস তোমাদের প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে এই দু এই নোটসগুলো তোমরা যদি আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স তো এই দেখো সবাই দিস ইজ দ্য আর্জেন্ট নোটিস ফ্রম

তোমরা কি করে এডমিট কার্ডটা তোমরা ডাউনলোড করতে পারবে ঠিক আছে দেখো নোটিশটা আগে শোনা এখানে কি লেখা দ্য এডমিট কার্ডস ফর দ্য ক্যান্ডিডেটস এপিয়ারিং ইন দা রিটার্ন টেস্ট ফর দ্য রিক্রুটমেন্ট অফ পুলিশ কনস্টেবল শিডিউল টু বি হেল্ড অন টোয়েন্টি এইট ওয়ান টু থাউজেন্ড যেদিন হচ্ছে তোমাদের সানডে হ্যাজ বিন আপলোডেড ইন দ্রিপুরা পুলিশ ওয়েবসাইট ডট ত্রিপুরা পুলিশ ডট গভ ডট ইন ফর ডাউনলোডিং এডমিট কার্ড ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু গো থ্রু দিস লিঙ্ক একটা লিঙ্ক আছে আমরা তোমাদের বলে দেবো একদম লাইভ দেখিয়ে দেবো যে এই লিঙ্কটাতে গেলে কি কি পেজ আসবে ঠিক আছে কোনটা ক্লিক করতে হবে কোন অপশনে তোমাদের কি ক্লিক করে সিলেক্ট করলে তোমরা এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে ঠিক আছে সো তোমাদের এখন আমরা নিয়ে চলে যাচ্ছি সেই পেজটাতে যেখানে তোমাদের বলেছে মনে রাখবে অ্যাডমিট কার্ড ডাউনলোড কিন্তু অনলাইনে একমাত্র হবে অনলি অনলাইনে হবে ঠিক আছে তোমরা কি করে ডাউনলোড করবে তোমরা কিন্তু মোবাইল দিয়ে করতে পারবে ঠিক আছে মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে আছে আমি যে ওয়েবসাইটটাতে বলবো ওই ওয়েবসাইটটা তোমাদের কম্পিউটারের যে মোবাইলের যে ব্রাউজার আছে গুগল ক্রোম মজিলা বা ল্যাপটপের যে ব্রাউজার আছে ওখানে উপরের যে অ্যাড্রেস বার ওখানে গিয়ে এটা টাইপ করবে ঠিক আছে কি অ্যাড্রেস দেখো এখানে দেখে নাও ভালো করে লিখে নাও ঠিক আছে মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও অ্যাড্রেসটা আমরা লিখছি डब्ल्यू 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 डॉट त्रिपुरा पुलिस डब्ल्यू 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 डॉट टी आर आई पी आर ए पीओसी डॉट कॉम आरोप डब्ल्यू 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 डॉट ত্রিপুরা পুলিশ ডট অনলাইন রেজিস্ট্রেশন ইন্ডিয়া ডট কম এই দেখো এটাই হচ্ছে তোমাদের অ্যাড্রেস বার যে তোমাদের কম্পিউটারে গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স বা ইন্টারনেট এক্সপ্লোর করবে ডাব্লিউড ত্রিপুরা পুলিশ ডট অনলাইন রেজিস্ট্রেশন ইন্ডিয়া ডট কম খুললে এই পেজটা আসবে তোমাদের সামনে ঠিক এই পেজটাই খুলবে খোলার পরে তোমরা এখানে কি করবে প্রথম অপশন প্লিজ সিলেক্ট ইউর কাস্ট ক্যাটাগরি এই জায়গাতে ক্লিক করবে ঠিক এই জাগাতে ক্লিক করবে এখানে দেখবে অনেকগুলো বেরোবে তোমরা কি জেনারেল ক্যাটাগরি না এস টি না এস সি ওটা এখানে সিলেক্ট করবে নিচে দিয়ে নিচে দিয়ে অপশনগুলো পপ আপ হবে যেটা করবে এখানে এটা সিলেক্ট করবে ঠিক আছে তারপর কি সিলেক্ট করবে প্লিজ সিলেক্ট ইউর জেন্ডার এটাও আবার এখানে ক্লিক করবে তোমরা মেল নাকি ফিমেল ওটা এখানে সিলেক্ট করবে নেক্সট কি প্লিজ প্রোভাইড ইউর ডেট অফ বার্থ তোমাদের ডেট অফ বার্থটা এখানে তোমরা লিখবে মনে রাখবে প্রথম কিন্তু ডেটা দেবে মানে কোন দিন তারপর তোমাদের মাসটা দেবে কোন মাস আর তারপর দেবে বছরটা ঠিক আছে এটা দেওয়ার পরে তোমরা কি দেবে প্লিজ প্রোভাইড ইউর টোকেন অ্যাজ মেনশন ডিউরিং ফিজিক্যাল টেস্ট তোমাদের ফিজিক্যাল টেস্টের সময় যে টোকেন নাম্বারটা দিয়েছিল এই নাম্বারটা এখানে লিখবে ঠিক আছে বা টাইপ করবে মোবাইল দিয়েও কিন্তু ডাউনলোড করতে পারবে টাইপ করে তারপর এই চারটে অপশন যখন ফিল হয়ে যাবে তোমরা যখন ফিল করে সারবে তখন এই যে প্রিন্ট অ্যাডমিট কার্ড এখানে একটা ক্লিক করবে করার পরে তোমাদের পিডিএফ পোর্টেবল ডকুমেন্ট ফর্মেটে তোমাদের মোবাইলে এটা বা কম্পিউটারে সেভ হয়ে যাবে তোমরা এটাকে ডাইরেক্ট প্রিন্টের দোকানে গিয়ে বলবে যে এটা একটা প্রিন্ট করে দাও ঠিক আছে কালার প্রিন্ট করে রাখা ভালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়েও কিন্তু হবে ঠিক আছে তো দেখে রাখো এই স্টেপটা করার পরে তোমাদের অনেকটা এই রকম আসবে এডমিট কার্ডটা এইরকম আসবে দেখো ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ হেডকোয়ার্টার্স গভর্নমেন্ট অফ ত্রিপুরা রিক্রুটমেন্ট অফ পুলিশ কনস্টেবলস এডমিট কার্ড ঠিক আছে এক্সাম ডেট অ্যান্ড টাইম টোয়েন্টিএট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাট ওয়ান পি এম টু টু পি এম এক ঘন্টার পরীক্ষা হবে দুপুর একটা থেকে ওয়ান পি এম টু টু পি এম দুপুর একটা থেকে দুপুর দুটো পর্যন্ত পরীক্ষা হবে ঠিক আছে এই দেখো এখানে তোমাদের রোল নাম্বারটা লেখা থাকবে তোমাদের নামটা লেখা থাকবে এক্সাম সেন্টার এখানে লেখা থাকবে এক্সাম সেন্টারের কোডও লেখা থাকবে যেগুলো তোমাদের পরীক্ষার দিন ফিল আপ করতে হবে এখানে তোমাদের ফটো থাকবে ঠিক আছে আর এখানে তোমরা আরেকটা ফটো লাগাবে সেম ফটো যেটা এখানে মেনশন থাকবে তোমাদের টোকেন নাম্বারটা এখানে লেখা থাকবে পোস্ট অ্যাপ্লাইড ফর সবারই কনস্টেবল ইন পুলিশ ডিপার্টমেন্ট তোমাদের বাবার নামটা এখানে লেখা থাকবে ডেট অফ বার্থ দেওয়া থাকবে জেন্ডার কি ফিমেল মেল লেখা থাকবে ক্যাটাগরি লেখা থাকবে জেনারেল এসটি না এসসি বা ওবিসি ঠিক আছে ওবিসি তো নেই জেনারেল এস বা এস লেখা থাকবে ঠিক আছে ল্যাঙ্গুয়েজ মিডিয়াম বেঙ্গলি এখানে এইভাবে লেখা থাকবে যদি ইংলিশ হয় ইংলিশ ঠিক আছে ডিক্লারেশন করে এই জায়গাটাতেই নিচে একটা সাইনের অপশন থাকবে ওখানে তোমরা সাইন করবে সেম এডমিট কার্ডের এই জায়গাটাতে একটা ইনভিজিলেটার সাইনের অপশন থাকবে এই সাইনটা করে পরীক্ষার দিন কিন্তু যিনি এক্সাম গার্ড মানে হলে যিনি গার্ড দেবেন উনি কিন্তু এখানে তোমাকে সাইন করে তোমাকে এডমিট কার্ডটা দিয়ে দেবে এটা তোমার রাখতে হবে ফর ফিউচার করসপন্ডেন্স বা ফর ফিউচার ইউজেস বুঝতে পেরেছো তোমাদের এডমিট কার্ডটা কেমন হবে সো এই স্টেপটাতে যাও এই যে ওয়েবসাইটটাতে যাও গিয়ে যেভাবে বললাম ডাউনলোড করো এমন এডমিট কার্ড বেরোবে এটাকে প্রিন্টের দোকানে গিয়ে প্রিন্ট করিয়ে রেখে দাও তারপর এক্সামের জন্য প্রিপারেশন নাও তোমাদের এক্সাম সেন্টার কোথায় হবে এই জায়গাটাতে লেখা থাকবে ঠিক আছে ঠিক এই জায়গাটাতে এক্সাম সেন্টার লেখা থাকবে যদি না চিনতে পারো এক্সাম কোথায় হবে তোমরা গুগলে টাইপ করে নিও গুগল ম্যাপসের ট্র্যাক করে তোমরা কিন্তু যেতে পারবে দেরি করো না এখনই তোমরা ডাউনলোড কার্ড বিফোর ইস টু লেট আর প্লিজ তোমাদের যারাই বন্ধু বান্ধবী এক্সামটার জন্য প্রিপারেশন নিচ্ছে বা এটার জন্য যারা পড়াশোনা করছে ওদের সাথে এই নিউজটা শেয়ার করে দেয় এই ভিডিওর মাধ্যমে সবাই যাতে জেনে নিতে পারে যে স্টেপ বাই স্টেপ প্রোসিজারটা কি এডমিট কার্ডটা ডাউনলোড করা ঠিক আছে বুঝতে পেরেছো সবাই বুঝতে পেরেছো যদি কোনো ডাউট থাকে নিচে কমেন্ট সেকশনে লিখো আমরা কমেন্টে রিপ্লাই করে তোমাদের বুঝিয়ে দেবো ঠিক আছে তো চলো এই ছিল একটা আর্জেন্ট নোটিস তোমাদের সামনে তুলে ধরার বিকজ দিস হিউজ রিক্রুটমেন্ট অফ ওয়ান থাউজেন্ড কন্টেবলস প্রচুর ক্যান্ডিডেট তাই আমরা তোমাদের শেয়ার করে দিলাম তোমাদের কাউর যাতে মিস না হয় আর্জেন্ট নিউজটা ঠিক আছে ভিডিওটা এতটুকু দেখে থাকতে ফর ফাচিং আর ভালো লাগলে একটু প্লিজ শেয়ার করে এই নিউজটা তোমাদের বন্ধুদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপে সবাই যাতে এই ভিডিওটা দেখে আর্জেন্ট আপডেটটা কি করে ডাউনলোড করতে হবে কারোর যাতে কোনো প্রবলেম না হয় এডমিট কার্ড ডাউনলোড করতে হবে তোমার যদি ত্রিপুরার বিভিন্ন আপকামিং এন্ড ইন্টারভিউসের জন্য নোটস লাগে ত্রিপুরা কারেন্ট এফেয়ার জানুয়ারি টু ডিসেম্বর কমপ্লিট টুয়েলভ মাস নোট প্লাস ত্রিপুরা জিকে তোমরা এক্ষুনি কল হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স জিরো ডবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর আমাদের চ্যানেলটা অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো যদি ত্রিপুরা পুলিশ বা বিভিন্ন রিলেটেড এক্সামস অ্যান্ড ইন্টারভিউসের গাইডেন্স প্লাস নতুন চাকরির সমস্ত আপডেট এক্সাম রিলেটেড আপডেট সব ত্রিপুরা সমস্ত কিছু যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও নিচে লিঙ্ক দেওয়া আছে আমাদের টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করতে পারো ওটা লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো ওটা লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ঠিক আছে চলো সবাই ভালো থাকবে প্রিপারেশন নিতে থাকো আর আমাদের উপর একটু বিশ্বাস রাখো আমরা তোমাদের এক্সামের আগে আরো কিছু ক্লাস এনে আমরা চেষ্টা করবো তোমাদের পরীক্ষাটা যাতে লাস্ট মিনিট টিপস এন্ড সাজেশনস দিয়ে তোমাদের পরীক্ষাটা যাতে ভালো হয় ঠিক আছে চলো হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই টেক কেয়ার